আকাশ সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি নিজেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমাদের চেষ্টার ফসল নয়, চেষ্টা যদি কিছু করেও থাকে সেটাও আল্লাহর দান, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তাআলাকে দেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি যে এটা উলামায়ে কেরাম করেছেন, এটা অমুক দল করেছে, এটা ছাত্র শিবির, এটা জামাতে ইসলাম, এটা বিএনপি বা এটা অমুক দল, এই ধরনের কথা বলা সঙ্গত হবে না, কোনো অবস্থাই সঙ্গত হবে না। বরঞ্চ সব ক্রেডিট আল্লাহ রাব্বুল আলামিনের। আমি যদি জিজ্ঞেস করি আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত কেউ কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা 5 তারিখ ঘটবে? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিল? যারা সমাজের কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি টের পেয়েছিল? তারাও টের পায় নাই। আল্লাহ তাআলা সকলের সকল কল্পনা এবং সকল অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলেপ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি, সব ক্রেডিট আল্লাহ তাআলা। যারা ক্রেডিট দাবি করেছে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আর আমরা ক্রেডিট দাবি করব না, আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি। আল্লাহই পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না। আমরা তো 13.5 বছর দফায় দফায় চেষ্টা করেছি, রক্ত দিয়ে চেষ্টা করেছি, তাদের সাথে সামনে নেমে লড়াই করে চেষ্টা করেছি, কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি। এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টায় হবে না, আল্লাহ তাআলার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসবে। পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি, চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহর দিন কায়েমের মাধ্যমেই সম্ভব। আল্লাহ তাআলা সমস্ত ওলামায়ে কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ সকল দল মত ধর্ম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ব এবং আল্লাহর দিনের সৌন্দর্য ফুটিয়ে তুলব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে, তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয়। কারণ অনেকে এখানে বলে গিয়েছেন যে জাতির এই পরিবর্তনে উলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান, অনেকেই দফায় দফায় শহীদ হয়েছে, তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলুম হবে। অবশ্যই তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে। এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার, নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেননি, কাজেই বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখাতে হবে। আপনাদের সকলের জন্য আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজেকে ইলমে আমলে মহান প্রভুর দরবারে বারাকা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।